আইসা আমার আশা পুরাই মঞ্চে ডাকছি ঢাকার রানী নিখোঁজ হওয়ার দিন শান্তিতে আমরা এক মিনিট নীরবতা পালন করব রাতের কথা রাতে ভালো দিনের কথা দিনে সর্বপ্রথমে আমি হচ্ছে যে গতকাল 30 জানুয়ারি আমাদের চলচ্চিত্রের প্রাণপুরুষ আমাদের স্বাধিকার আন্দোলনের চলচ্চিত্র জীবন থেকে নেওয়া এবং যুদ্ধক্ষেত্রের একদম হার্ডকোর যে যুদ্ধক্ষেত্রের যে দৃশ্য প্রামাণ্য চিত্র হিসেবে তুলে এনেছিল আমাদের প্রাণপুরুষ জয়ী রায়নের কালকে নিখোঁজ হওয়ার দিন গেছে তার আত্মার শান্তিতে আমরা এক মিনিট নীরবতা পালন করব সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করব আইসা আমার আশা পুরাইছে কই ঢাকা রানী আছে মঞ্চে ডাকছি ঢাকা রানী অঞ্জনা রাতের কথা রাতে ভালো দিনের কথা দিনে তো বিষয়টা হচ্ছে যে ঘরের কথা ঘরে ভালো আর এখানে আসছেন ওনারা আলাদা আলাদা আমাদের অত্যন্ত মিষ্টি নায়িকা আমাদের যিনি হচ্ছেন যে অসংখ্য চলচ্চিত্রের সার্থক এবং উতরে যাওয়া অভিনেত্রী বর্ষা